সময়ের ইশারা হাফেজ সময়ের ইশারা হাফেজ সময়ের ইশারা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা সুপ্রিয় দর্শক যেখান থেকে দেখছেন দেশে কিংবা দেশের বাইরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় প্রতিযোগিতার আসর টানা চতুর্থবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত সময়ের সেরা হাফেজ 2024 অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড সুন্দর এই আয়োজনে আমাদের সাথে সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট প্রিয় দর্শক পুরো আয়োজন জুড়ে আমি রয়েছি ডক্টর ফখরুল আশিকিব এই সুন্দর আয়োজনটি আয়োজন করেছে কিউএস মাল্টিমিডিয়া ধন্যবাদ জানাতে চাই তাদেরকে কারণ বিগত চার মাস ধরে বালক বালিকাদের নিয়ে জাতীয় মঞ্চে পৌঁছে দিয়েছে তারা চলছে তৃতীয় রাউন্ড চলছে তৃতীয় রাউন্ডের দ্বিতীয় গ্রুপের আজকে অংশগ্রহণ করবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীরা রয়েছে চারজন প্রতিযোগী কিন্তু আপনাদের জানিয়ে রাখছি আমরা প্রতিযোগিতার স্বার্থে একজন প্রতিযোগীকে এই গ্রুপের সাথে ইনক্লুড করছি কারণ সেই প্রতিযোগী ঝরে যাওয়া বা বাদ পড়ে যাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ নাম্বার পেয়েছে প্রতিযোগিতার স্বার্থে আজকে আমাদের সাথে অংশগ্রহণ করবে সুবাইতা তালুকদার আল্লাহ একবার নিশ্চয়ই ঢাকার যারা রয়েছেন সুবাইতা তালুকদারের এই প্রতিযোগিতার এই কোরআন তেলাওয়াতের ফ্যান তাদের জন্য একটা চমৎকার সুখবর পাশাপাশি সুবাইতা তালুকদারের জন্য সুন্দর একটি শুভ সংবাদ প্রিয় দর্শক এই পাঁচজন বন্ধুকে নিয়েই আমরা আজকের দ্বিতীয় গ্রুপের তৃতীয় রাউন্ডের বন্ধুদের প্রতিযোগিতা সাজিয়েছি যে বিচারক প্যানেল থেকে দুটো করে প্রশ্ন করবে চলুন সেই প্যানেল থেকে আমরা একটু ঘুরে আসি প্যানেলের প্রথমেই রয়েছেন হাফেজ মাওলানা আব্দুল করিম সিনিয়র প্রশিক্ষক বাংলাদেশ হিপস মাদ্রাসা শিক্ষা বোর্ড তারপরে যিনি রয়েছেন হাফেজ মাওলানা ইমরান হুসাইন খতিব ফকির বানু জামে মসজিদ ঢাকা এবং সবশেষে বাংলাদেশের আরও একজন প্রখ্যাত বিচারক হাফেজ মাওলানা মুফতি আব্দুল হাকিম খতিব বাইতুল মামুর জামে মসজিদ আফতাবনগর ঢাকা আজকে দুটো প্রশ্ন করার জন্য প্রস্তুত আপনারা তাই তো আমরা একটু অতিথি প্যানেল থেকে ঘুরে আসতে চাই অতিথি প্যানেলের শুরুতে যিনি রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম খতিব বিল চাপড়া বাজার জামে মসজিদ টাঙ্গাইল তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত একজন আলেমিদ্দিন এরশাদ আকমল চেয়ারম্যান কৃষান গ্রুপ সবশেষে যিনি রয়েছেন বাংলাদেশের তরুণ উদীয়মান একজন বক্তা বিশিষ্ট ইসলামিক স্কলার মোহাম্মদ আবু নাইম পরিচালক আর নুজুম হিফজুল কোরআন মডেল মাদ্রাসা আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক তাহলে প্রস্তুত আপনারা আমরাও প্রস্তুত রয়েছি তেলাবা শোনার জন্য প্রতিযোগিতার এই জমজমাট আয়োজনে তৃতীয় রাউন্ডে দুটো করে প্রশ্নের মুখোমুখি হতে প্রথমেই ডেকে নিচ্ছি ঢাকা মার্কাজুত তাহফিজুল ওয়াল কোরআ মডেল মাদ্রাসা শিক্ষার্থী আয়েশা সিদ্দিকাকে আসছে ছোট্ট বন্ধু আয়েশা সিদ্দিকা ললিত কণ্ঠে পড়ো কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আম্মু আজকে কয়টি প্রশ্ন হবে কি বলো তো দুটি দুইটি প্রশ্ন পারবে তুমি ইনশাআল্লাহ তোমার জন্য শুভকামনা সময়ের ইশারা হাফেজ ইকরাই মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আদা ওয়া সামুদ ওয়া ক্বাদ তাবায়না লাকুম মিন মাসাকিনিহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وعاد وثمود وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين وقارون وفرعون وهامان ولقد جاءهم فاستكبروا في الأرض وما كانوا
السابقين حسبك صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم ومهدت له تمهيدا أعوذ بالله من الشيطان الرجيم ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا سأرهقه صعودا إنه فك وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبسر ثم أدب ووسر فقال إن هذا إلا سحر يؤثر حسبك صدق الله العظيم ما شاء الله عائشة صدقة প্রথম প্রশ্ন যিনি করেছেন হাফেজ আব্দুল করিম আপনি যদি বলেন সব সময় ভালো তেলাওয়াত করে আসছি আজকেও তার ব্যত্যয় ঘটেনি চমৎকার তেলাওয়াত ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দুইটা প্রশ্ন শুনে আমার কাছে মনে হয়েছে তার ইয়াদ যথেষ্ট মজবুত আমি তার জন্য উত্তরোত্তর কল্যাণ কামনা করি আল্লাহ যেন তাকে আরও উন্নতি দান করেন আমিন হাফেজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম মাশাআল্লাহ আয়েশা সিদ্দিকা সুন্দর তেলাওয়াত করেছেন তার তেলাওয়াতে আমি মুগ্ধ এবং মোহিত হয়েছি আরও ভালো করতে হবে ঠিক আছে তোমার জন্য শুভকামনা আলহামদুলিল্লাহ আয়েশা সিদ্দিকা চমৎকার তেলাওয়াত করেছেন এবার তেলাওয়াত শুনব পরবর্তী বন্ধুর কাছে চ্যালেঞ্জ গ্রহণ করতে জামরার বন্ধু মানহালুত তাহফিজ মাদ্রাসার নাদিয়া আক্তার আসছে নাদিয়া আক্তার ললিত কণ্ঠে পড়ো কুরআন মানুষের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম নাদিয়া প্রস্তুত ইনশাআল্লাহ তোমার জন্য শুভকামনা সময়ের শরাফে أعوذ بالله من الشيطان الرجيم إن أحسنتم أحسنتم لأنفسكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوء وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين نزولا إن أعيدي الآية يا آيتي أبار بورو عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا
ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. واستفتحوا وخاب كل جبار عنيد. أعوذ بالله من الشيطان الرجيم. واستفتحوا وخاب كل جبار عنيد. من ورائه جهنم ويسقى من ماء صديد. يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان فكفرت بأنعم الله. أعيدي. يتجرعه. يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت. يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت. حسبك. جزاكم الله. صدق الله العظيم. ها ما شاء الله. নাদিয়া আক্তার কিছুটা ঘাবড়ে গিয়েছে, একটু নার্ভাস। আসলে দুটো প্রশ্ন শোনার পর থেকে হয়তো একটু আতঙ্ক ভিতরে কাজ করছিল। তো যিনি প্রথম প্রশ্ন করেছেন, আপনি যদি একটু বলতেন তার ঘাটতি কোথায়, কোনো পরামর্শ আছে কিনা? আগের পর্বগুলোতে ভালোই করেছে, এই পর্বেও সূচনাটা খুব ভালো হয়েছে। তবে সিমিলার আয়াত আরও আছে, বিদায় এখান থেকে সে অন্য জায়গায় কনভার্ট হওয়ার চেষ্টা করেছে। তবে তোমার ভয় জড়তা কাটাতে পারলে ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করতে পারবে। এরশাদ আকমল সাহেব, তিনি যদি একটু সংক্ষেপে বলতেন। সাহস নিয়ে তেলাওয়াত করতে হবে, আর বিশেষ করে আয়াতে মুতাশাবিহাত যেগুলো রয়েছে এগুলোর দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং সেটাকে তোমার পুরোপুরিভাবে জব্দ করতে হবে। তোমার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। সময়ের সেরা হাফেজ 2024 যার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস ও আমাদের সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট। নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় প্রতিযোগিতার আয়োজন, প্রতিযোগিতার আসর বালক বালিকাদের সমন্বয়ে জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতা, সময়ের সেরা হাফেজ 2024। তৃতীয় বন্ধু হিসাবে আসছে সেই ছোট্ট বন্ধুটি, মারকাজুল মদিনা ইন্টারন্যাশনাল বালিকা মাদ্রাসা নারায়ণগঞ্জের ছোট্ট বন্ধু তাওসিফা আক্তার। ডেকে নিচ্ছে ছোট্ট বন্ধুকে, তাওসিফা আক্তারকে। ললিত কণ্ঠে পড়ো কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আম্মু, আজকে প্রশ্ন হবে কয়টা বলো তো? দুইটা প্রশ্ন হবে, পারবে তুমি? পারবে, অনেক কনফিডেন্ট ইনশাআল্লাহ। দোয়া রইল তোমার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله إني منزلها عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله إني منزلها عليكم فَمَن يَكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَإِنِّي أُعَذِّبُ عَذَابًا لَّا
تتخذوني وأمي إلهين وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب. حسبك. اقرأ كتابك. أعوذ بالله من الشيطان الرجيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا القرون من بعد وكم تكي أبار بولو وكم أهلكنا القرون وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا حسبك صدق الله العظيم الله اكبر توصيف اكثر আমাদের অন্যতম বিচারক ইমরান হোসেন আপনার কাছ থেকে জানতে চাইব বরাবরই খুব সাহসিকতার সাথে একদম হরফান উচ্চারণ করে সে পড়েছে ধন্যবাদ জানাই এবং সামনের জন্য আরো ইয়াদ এবং আরো সাহস বাড়াইতে হবে ইনশাআল্লাহ মোহাম্মদ আবু নাইম এই ছোট্ট বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে আপনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আম্মুকে এই জাতির জন্য কল্যাণকামী হওয়ার তৌফিক দান করুন আমিন আমিন তোমার জন্য শুভকামনা এবং দোয়া আমরা এবার শুনতে চাইব পরবর্তী বন্ধুর কাছে তেলাওয়াত চ্যালেঞ্জ গ্রহণ করতে আসছে বিবারিয়ার বন্ধু নূরে জান্নাত বালিকা হিফজ মাদ্রাসার গোলে জান্নাত ললিত কণ্ঠে পড়ো কুরআন ওয়ালাইকুম আসসালাম গোলে জান্নাত প্রস্তুত তো ইনশাআল্লাহ তোমার জন্য শুভকামনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن
واستغفري لذنبك إنك كنت من الخاطئين. وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين. فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكأ وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن. حسبك. وقطعناهم في الأرض أمما. أعوذ بالله من الشيطان الرجيم. وقطعناهم في الأرض أمما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم الحسنات والسيئات لعلهم يرجعون. فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه. ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون. صدق الله العظيم. গুলো জান্নাত পরম তো বিকেলে কণ্ঠটা একটু ভেঙে গেছে তাই না? প্রথম যিনি প্রশ্ন করেছেন আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, যদি আপনি একটু বলতেন। ছোট্ট একটি উদাহরণ, ইট কিন্তু শুরুতে কাদামাটি থাকে, ওটাকে আঘাত করলে চ্যাপটা হয়ে যায়, কিন্তু সময়ের সাথে সাথে এই কাদামাটিটাই শক্ত রয়ে ইট হয়। আজকে তোমার তেলাওয়াত শুনে মনে হচ্ছে যদিও আজকে তুমি কাদামাটি, আমি দোয়া করি ভবিষ্যতে তুমি ইটের মতোই শক্ত হবে কোরআনের ময়দানে, আল্লাহ তোমাকে কবুল করুন। মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, আপনি যদি একটু বলতেন প্লিজ। খুবই সুন্দর তেলাওয়াত করেছে, দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পবিত্র কোরআনের কারিমের ধারক এবং বাহক হিসাবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জি মাশাআল্লাহ, শুভকামনা তোমার জন্য। আবারও সময় এসেছে ছোট্ট বিরতি, দেখতে থাকুন প্রিয় চ্যানেল 24 এবং প্রতিযোগিতার আসর সময়ের সেরা হাফেজ 2024। নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের প্রিয় প্রতিযোগিতার আসর, যে আসরটি ইতিমধ্যে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে বিশ্ব দরবারে ব্যাপক সমাদৃত হয়েছে, কারণ বালক বালিকাদের সমন্বয়ে। জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সময়ের সেরা হাফেজ 2024 অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট। প্রিয় দর্শক, এই পুরো আয়োজনে প্রধান স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফ ইসলামিক ব্যাংক PLC। সুবাইত্তা তালুকদার প্রস্তুত রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখছি এই বন্ধু
আমাদের পড়ে যাওয়া ঝরে যাওয়া বন্ধুদের সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে আবারও সুযোগ পেয়েছে এই প্রতিযোগিতায়। তবে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে দুটো প্রশ্নের। ডেকে নিচ্ছি সুবাইতা তালুকদারকে, চলে এসো। রওজাতুল কোরআন বালিকা হিফজ মাদ্রাসা ঢাকার শিক্ষার্থী সুবাইতা তালুকদার, ললিত কণ্ঠে পড়ো কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ইনশাআল্লাহ আম্মু? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সময়ের ইশারা হাফি। أعوذ بالله من الشيطان الرجيم. قلوب يومئذ واجفة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم هل أتاك حديث موسى تربوركي هل أتاك حديث موسى إذ نادى ربه بالوادي المقدس طوى أبر بولو إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في هذا لعبرة لمن يخشى ششير آياتي أبار بولو إن في ذلك لذكر لمن يخشى لعبرة لمن يخشى حسبك. السؤال الثاني. أعوذ بالله من الشيطان الرجيم. الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين الزانية لا ينكح أعيد الآية الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين حسبك. صدق الله مولانا العظيم.
মাশাআল্লাহ আজকে তো অনেক ভালো হয়েছে চমৎকার তবে কিছুটা ইয়াদের হয়তো প্রবলেম আছে তাই না হাফেজ মাওলানা আব্দুল হাকিম সুবাইদার তেলাওয়াত তো অসাধারণ তার চমৎকার কণ্ঠস্বর তেলাওয়াত তো সুন্দর কিন্তু তার ওই কনফিডেন্সের একটু অভাব আমার মনে হয় যদি ভয়কে জয় করতে পারে তাহলে সে খুব ভালো করবে আগামীতে বারাকাল্লাহু ফিক ইরশাদ আকমল আপনি যদি একটু বলতেন তার তেলাওয়াত কেমন লেগেছে তেলাওয়াত মাশাআল্লাহ খুবই সুন্দর তার সমস্যা আমার চোখে ধরা পড়লো দুটি এক হলো সে ভয় পাচ্ছে আরেক হচ্ছে সে একটু লজ্জা পাচ্ছে ভয়কে জয় করতে হবে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে সুবাইতা শুভকামনা তোমার জন্য প্রিয় দর্শক সুবাইতা তালুকদারের এই তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের এই তৃতীয় রাউন্ডের দ্বিতীয় গ্রুপের প্রতিযোগিতা শেষ হচ্ছে সময়ের সেরা হাফেজ 2024 অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল এই পুরো আয়োজনে প্রধান স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক PLC আজ পর্যন্তই ভালো থাকুন কোরআনের সাথে থাকুন আপনার সন্তানকে কোরআন শেখান আল্লাহ হাফেজ সময়ের সেরা হাফেজ